200 টাকা দি। এই বেটা, তুই একটা মাইক্রোফোন লাগাইছিস, তোর একটা মাইক্রোফোনের দাম 10 টাকা, তোরে আমি 100 টাকা দিছি, 90 টাকা বেশি দিছি। বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে দিওয়ানা। কি লাগে ভাই, এই জায়গায় কি মোবাইল সার্ভিসিং করা হয়? মোবাইল ঠিক করবেন? হ্যাঁ ভাই। কি সমস্যা, এদিকে আসেন, আমরাই করি, আসেন এদিকে আসেন। কি সমস্যা ভাইয়া বলেন? ভাই ফোনটা দিয়া, আমি কথা বললে সে শোনে না, কিন্তু তাদের কথা আমি শুনতে পাই। ভাই নতুন ফোন, সকাল থেকে সমস্যা হয়েছে, একটু দেখেন তো। ও, আপনি বললে আরেকজন শুনতে পারে না, আরেকজন বললে আপনি শুনতে পারেন? জি জি, একটু দেখখানে দাঁড়ান। উই, ভাইয়া আপনার এটাতে মাইক্রোফোনের সমস্যা, বুঝছেন? মাইক্রোফোন লাগাইলে এটা ঠিক হয়ে যাবে, অরিজিনাল মাইক্রোফোন আছে ভাইয়া, লাগাইলে 500 টাকা খরচ হবে, লাগাই দেই। ভাই একটু কম রাখা যায় না? ভাই একদম কম বলছি। আচ্ছা আপনি একটা কাজ করেন, 20টা টাকা কম দেন, ঠিক আছে? আমি লাগাই দিই। আচ্ছা ঠিক আছে, করেন ভাই, একটু ভালো করে ঠিক করে দিয়েন, আমার নতুন ফোন তো। ভাই ভালো মন্দ নিয়ে আপনি চিন্তা করেন না, আমি জীবনেও ফোন খুলি নাই। কি কোন ভাই, জীবনে ফোন খোলেন নাই, তাহলে আমারটা ঠিক করবেন কেমনে? আরে ভাই বলছি যে ঠিক করার পরে আর কোনোদিন ফোন খোলা লাগে না, এইটা বুঝাইতে চাই। ওহো, সেটা তো বলবেন, সমস্যা নেই ভাই, আমি ঠিক করে রাখতেছি, আপনি একটু পরে এসে নিয়ে যান, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, ওকে, আসসালামু আলাইকুম। কি ভাইয়া, কাম কাজের অভাবে সারাদিন হুগাই থাকে, না খায় বেটকি দিয়ে রয়েছো? হ্যাঁ, এই লেগেই তোমার কাছে একটা কাম লিয়েছি, নাও এটা মাইক্রোফোনটা তাড়াতাড়ি লাগাই দাও, ভালো দেখে একটা মাইক্রোফোন লাগাই রাখো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দিতাছি, একটু সময় দে, লেট করো না কিন্তু, তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কে বেটা, ফোন ঠিক হয়েছে? হরে হয়েছে তো। তাড়াতাড়ি দে বেটা, কাস্টমার এসে। টাকা দে। আরে বেটা টাকা দিতেছি, খালি টাকা টাকা করে খাত চোরটা। যদি থাকে না ছিবে, আপনি আপনি আসিবে। ভাই আমার ফোনটা ঠিক হইছে? আপনি আইছেন ভাই, আপনার ফোন তো ভাই সেই কখন রেডি করে রাখছি ভাই, আমি তো ভাই দুনুপুনু দোকানদার না যে আপনার মালামাল লয়ে আমি ঘুরামু, কাস্টমারে ঘুরাইতে ঘুরাইতে কাস্টমারের জুতা ক্ষয় করে আলামু, ওই লোক আমি না ভাই, অনেক আগেই আপনার ফোনটা ঠিক করে রাখছি। এই যে আপনার ফোন, ভালো করে চেক করালেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এই যে ভাই বিল। আবার আইছেন ভাই? হ্যাঁ ভাই, 20 টাকা দেন, একটা বিড়ি খাইতাম। ভাই 500 টাকার নোট আমার কাছে ভাঙতি নাই, বুঝছেন, থুকুমুকু 20 টাকার নোট আমার কাছে ভাঙতি নাই, পরে আইসা 20 টাকা বিড়ি খাইতে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আবার কাস্টমার নিয়ে আইসেন। নাও ভাইয়া টাকাটা ধরো, মাইক্রোফোনের বিল রাইখা দে। 100 টাকা? এই মাইক্রোফোনের দাম বেশি, এটা 200 টাকা, 200 টাকা দি। এই বেটা, তুই একটা মাইক্রোফোন লাগাইছিস, তোর একটা মাইক্রোফোনের দাম 10 টাকা, তোরে আমি 100 টাকা দিছি, 90 টাকা বেশি দিছি, তারপর তুই আমার ঝাড়ি দিয়া কস, এবারে 100 টাকা দিলি কে মানে? তোরে 10 টাকা দেই, তুই একটা মাইক্রোফোন কিনা লাগায় দে। ওই বেটা, তোর মাইক্রোফোন যদি আমি কিনতে পারতাম তাহলে কি আমি তোর কাছে আইতাম? আর একটা মাইক্রোফোনের দাম কি 10 টাকার বেশি বেটা, নাহলে 20 টাকাই হইব। তোর 20 টাকাই দেই, তুই আইনা দে, 20 টাকা না হইলে। আরে ভাইয়া তুমি ভালো আছো? আচ্ছা দাদা, আর 20 টাকা দিতে আসি, 20 টাকা হন নাই, 2 টাকা আছে, নে রাখ, বাকিটা পরে দিতে আসি, 18 টাকা। শালা আসলে একটা সেসরা, সব সময় কাস্টমার টিরে ধরে ধরে মুরগি বানায়, লগে আমারে ও মুরগি বানায়। আসেন ভাই আসেন, চলছে অফার, মোবাইলের অফার, অফার। ওই মিয়া দাঁড়ান, কি এর অফার, এটা কি ঠিক করছেন, একদিন না যাইতে নষ্ট হয়ে গেছে। আরে ভাই আমি কি মোবাইল ঠিক করি নাকি, আমি তো মোবাইল বিক্রি করি অফারে। আরে এটা আরেকজন ঠিক করছে, চলেন আপনারা দেখাই দিতেছি। আরেকজন ঠিক করছে মানে? আমি তো আপনার 500 টাকা দিয়ে ঠিক করাই নিলাম। টাকা আমার দিচ্ছেন ঠিক আছে, কিন্তু ঠিক তো আমি করি নাই রে ভাই, ঠিক আরেকজন করছে, চলেন আসেন আমার সাথে, আমি নিয়ে যাই ওই দোকানে, আমার লগে আন, এখান দ্বারা কোনো লাভ নাই। কোন চিটার বাট পারার পাল্লায় যে পড়লাম, আমি দিছি হ্যারে ঠিক করতে, হ্যাল হয়ে গেছে আরেকজনের কাছে। এই বেটা তুই কি ফোন ঠিক করছিস? হ্যাঁ এটা কোনো ফোন ঠিক হয়েছে বেটা? বেটা যাইতে না যাইতে বেটার ফোনটা যেই লো হে কদ হয়ে গেছে, যাইতে না যাইতে বেটার ফোনটা নষ্ট হয়ে গেছে, বেটা আবার আমার কাছে দৌড়ে আইছে। এই বেটা ভালো করে ঠিক করে দিতে পারলে দিবি, না পারলে না কবি, তুই এগুলো ধরস কে না পারলে? ভাই আপনার এই ফোন আমি ঠিক করি নাই, বুঝছেন, আমি একটু ব্যস্ত আছিলাম, এই কারণে ফোনটা ওর কাছে দিয়ে গেছিলাম ঠিক করতে, ও সব এই উল্টাপাল্টা ঠিক করছে ভাই, ওরে ধরেন।
আমি তো টাকা পাইছি মাত্র 102 টাকা 398 টাকা ওই খায়া দিছে ভাই আপনাদের এখানে মোবাইল সার্ভিসিং হবে মোবাইল সার্ভিসিং হ্যাঁ হ্যাঁ ভাই হবে তো কি সমস্যা ভাই চার্জ হচ্ছে না ঠিক মতন হ্যাঁ ভাই ঠিক করা যাবে 1000 টাকা খরচ পড়বে 1 ঘন্টা সময় লাগবে আপনি একটু ঘুরে আসেন আমি জিনিসটা করে রাখছি আচ্ছা ঠিক আছে তাহলে করে রাখেন আমাদের দেশে এই ধরনের বহু দালাল হাড্ডিখোর ব্যবসায়ী আছে এদের থেকে একটু দূরে থাকবেন আপনার প্রয়োজনীয় কাজটি সঠিক মানুষের কাছে দেওয়ার চেষ্টা করুন